জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড খরচ হবে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা দামি করে চলবো, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পার্বত ইনশাআল্লাহ। আমাদের সকল সুখ দুঃখ মানুষের সেবায় এবং আমাদের সকল আনন্দ এবং সকল নির্যাতন শুধু ইসলামের জন্যই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিসে কারিমায় বলেছেন, من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان। যে আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবাসার জন্যই শুধু কাউকে ভালোবাসে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাউকে ঘৃণা করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কিছু দেয় কাউকে, আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল বলছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহর এই বান্দা তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। আমাদের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড হবে আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমার চলা বলা কিছুই হবে না। কাকে খুশি করার জন্য হবে? আল্লাহকে খুশি করার জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পথে অটল অটল থাকার তৌফিক দান ফরমান বলি আমিন। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ যাকাত সব কিছুই করছি, ঠিক তেমনি করে সামাজিক কর্মকাণ্ড করছি, মসজিদ প্রতিষ্ঠা করছি, মাদ্রাসা প্রতিষ্ঠা করছি, ঠিক তেমনি করে মানুষের সেবার জন্য রাজনীতি করছি, ঠিক তেমনি করে ব্যবসা বাণিজ্য করছি, অনেক কর্মকাণ্ড পরিচালনা করছি। সকল কিছু গ্রহণযোগ্য হবে তখন যখন আমার ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা করছি, ওয়াজ নসিহত করছি, মুফতি মুহাদ্দিস মাওলানা হাজি গাজী হচ্ছি, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হচ্ছি, এমনি করে সমাজের দায়িত্বশীল ব্যক্তি হচ্ছি, আমার এই কর্মকাণ্ড গুলো তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন আমার ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ঠিক কিনা বলেন? যদি আমার ঈমানটা ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, আমার এই কাজের কোনো দাম আছে? নামাজ রোজা হজ যাকাত তার কোনোই মূল্য নাই। এই জন্য ঈমান ভঙ্গের কারণ গুলো জানা দরকার আছে কি না? আছে, দরকার আছে। আমি বলবো বর্তমান জামানায় ঈমান ভঙ্গের কারণ জানা ফরজে আইন প্রত্যেক মুসলমানের জন্য, সে যেই হোক ঈমান ভঙ্গের কারণ গুলো অবশ্যই তাকে জানতে হবে এবং সে অনুযায়ী মানতে হবে, চলতে হবে, আমল করতে হবে। মোটামুটি অনেকগুলো কারণ আছে, মোটামুটি বড় বড় যে কারণ ঈমান ভঙ্গের ১১টি কারণ, কয়টি? বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়তো হবে না, সংক্ষিপ্তই টাচ দিয়ে যাব। ঈমান ভঙ্গের কারণ ১১টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং আল্লাহর নবী হাদিসে কারীমায় সেই ১১টি কারণের আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন, ওলামায়ে কেরাম সেগুলোকে একত্রিত করেছেন, গুছিয়ে এনেছেন। এবার আসুন, ঈমান ভঙ্গের প্রথম কারণটা কি? ঈমান ভঙ্গের প্রথম কারণ, এটা বলার আগে আরেকটু আমাদের একটু নলেজে থাকার জন্য, বুঝার জন্য বলা দরকার, ওজ ভঙ্গের কারণ কয়টি? ৬০টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত গোজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্ত বের হওয়া, চিৎ বা কাতরে হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হওয়া, নামাজে অট্র হাসি দেওয়া, এই ৭টার কোন একটা কারণ পাওয়া গেলে অজু ভেঙে যাবে। ওই অজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে? সওয়াব পাওয়া যাবে? যাবে না। ঠিক তেমনি করে নামাজ ভাঙের কারণ আছে, বক্তব্যের বাচ্চারা করে নামাজ ভাঙের কারণ ১৯টি। কোন একটি পাওয়া গেলে, মনে করেন নামাজে দাঁড়িয়ে আপনি কথা বললেন, বাড়ির খোঁজ খবর, বাসে পাশে মুসল্লিকে আপনি জিজ্ঞেস করতে লেন, কিরে তোর বাড়ির হাল হাকিকত ভালো, তো বাচ্চা কাচ্চা ভালো আছে? সে যদি জবাব দেয় নামাজে কথা বললে নামাজ ভেঙে যায়, তো আপনি যদি নামাজে কথা বলে নামাজ থাকবে ভেঙে যাবে, ওই নামাজে দ্বারা সওয়াব হবে? সওয়াব হবে না, দায়িত্ব ফরজ পালন হবে না, কিছুই হবে না। ঠিক তেমনি করে ঈমান ভাঙার কারণও রয়েছে,
সেই কারণের কোন একটা যদি পাওয়া যায় ইমান ভেঙে যাবে। এরপরে আপনি যত বড় নসিহত করবেন, যত বড় মুসলিম মুহাদ্দিস হবেন, যত বড় লিডার হবেন, কোরআনের আলোচনা যত করবেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু ইমান ভঙ্গের 11টি কারণের কোন একটা আপনার মধ্যে পাওয়া গিয়েছে, আপনার এগুলোর কোনোই মূল্য নাই, কোনোই মূল্য নাই, কোনো দাম নাই, আল্লাহর কাছে সব গলে গিয়েছে। এই জন্য সেগুলো জানা এবং মানা দরকার আছে কি না? আছে। আর ভাই খুবই গুরুত্বপূর্ণ, এবার আসুন ইমান ভঙ্গের প্রথম কারণ। ইমান ভঙ্গের প্রথম কারণ হলো ইবাদতে আল্লাহর সাথে শরীক করা। ইবাদতে আল্লাহর সাথে শরীক করা, আমি বিস্তারিত বুঝিয়ে বলতে পারবো না, অনেক সময় লেগে যাবে, একটা পয়েন্টেই ঘন্টা পর ঘন্টা লাগিয়ে দেওয়া যায়। ইবাদতে শরীক করা বলতে কি বুঝায়? আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের সৃষ্টিকর্তা, সমস্ত জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র ইবাদত তাকে তারে তারই করতে হবে, আল্লাহ তাআলারই আইন কানুন মানতে হবে। সিজদা করব তো আল্লাহকেই সিজদা করব, এমনি করে আইন কানুন মানব তো আল্লাহটাই মানব, মাথা নত করব তো আল্লাহর সামনেই মাথা নত করব। কোন মানুষকে গিয়ে সিজদা করলে আল্লাহর সমকক্ষ তাকে বানানো হয়ে গেল, আল্লাহর সাথে শিরিক করা হলো। কোন আল্লাহর বান্দা যদি জেনে শুনে তাওহীদের এই সমককে খণ্ড খণ্ড করে টুকরা টুকরা করে শিরিক করে, তার ঈমান থাকবে না। যখন এই শিরিক করে ঈমানটাকে ভেঙে ফেললো, সে যত নামাজ রোজা হজ যাকাত দান সদকা করবে, এগুলোর কোন মূল্য আল্লাহ তাআলার কাছে থাকবে না। সুতরাং তাওহীদ এর পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সেটাকে ধরে রাখতে হবে, আর কখনোই শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিমের মাধ্যমে তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ওয়াইন ক্বালা লোকমান লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরক লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, হে আমার প্রিয় বৎসা, খবরদার খবরদার, তুমি শিরিক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরক লাযুলমুন আযীম। এটা কত বড় গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা সূরায়ে লোকমানই বর্ণনা করতেছেন, মা বাবার আনুগত্য করা, মা বাবার সেবা করা আল্লাহ তাআলার ইবাদতের পরে অন্যতম ইবাদত। কিন্তু সেই মা বাবাও যদি বলে আল্লাহকে বাদ দিয়ে তুমি আমার কথা মানো, ওই মা বাবার কথাও তখন মানা যাবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়া ইয়া জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিআহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এই আয়াত কারীমা নাযিল হওয়ার ছোট্ট একটি শানে নজুল প্রেক্ষাপট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেন, ওই সময়ে প্রথমে সাহাবী যারা ছিলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস একজন সাহাবী, 17 বছর বয়সের যুবক ছিলেন, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহকে অন্তরে ঠাঁই দিয়েছে, রাসূলকে ঠাঁই দিয়েছে। কিন্তু তার মা যখন শুনলো তার সন্তান ইসলাম গ্রহণ করেছে, বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়েছে, মূর্তি পূজা একটা শিরকি কর্মকাণ্ডটা ছেড়ে দিয়েছে, মা সন্তানকে দেখে বলল, তুমি কেন তোমার পূর্ববর্তী ধর্ম ছেড়ে দিলা, কেন তুমি মুহাম্মদের ধর্মকে মানলা, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, অন্যথায় এই আমি তোমার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, একদিন দুদিন তিন দিন পার হয়ে যায় মা না খেয়ে বিছানায় পড়ে গেছে, কি করবে বুঝতে পারতেছে না। তোমরা রাসূলের কাছে কি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে অত্যন্ত ভালোবাসি, আমার মা তো না খেয়ে মারা যাবে, আমি এখন কি করবো ইয়া রাসূলুল্লাহ। তোমার
তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করার প্রতি উদ্বুদ্ধ করে, তোমার মা বাবা যদি আল্লাহর বিপক্ষে শিরিকি কর্মকাণ্ড করার জন্য তোমাকে বাধ্য করে, তারা তোমার প্রিয় পাত্র, তাদেরকে কোন নির্যাতন করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। তারপরও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, কখনোই সেই মায়ের কথা শুনে বাবার কথা শুনে শিরিক করা যাবে না, আল্লাহকে ছাড়া যাবে না, রাসূলকে ছাড়া যাবে না, কোরআনকে ছাড়া যাবে না। وَجَاهَدَكَ عَلَى أَن تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বলছেন وَأَنَابَ إِلَيَّ আমার দিকেই তোমাদেরকে আসতে হবে, আমার হুকুমে তোমাদেরকে মানতে হবে, আমার ইবাদত করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। দুনিয়ার অন্য কারো কথায় ইসলামকে আর আল্লাহকে ত্যাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সবক বুঝাতে গিয়ে, গুরুত্ব বুঝাতে গিয়ে মায়ের সম্মান করা, বাবার সম্মান করা, তাদের সাথে মা বাবার সাথে ভালো আচরণ করা আল্লাহর ইবাদতের পরে অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত হওয়া সত্ত্বেও সেই মা বাবাও যদি শিরিকি কর্মকাণ্ড করতে বলে, সন্তান সেটা করতে পারে না, অনুমতি নাই। শিক্ষক যদি তাকে শিরিকি কর্মকাণ্ড করতে উদ্বুদ্ধ করে, সেটা করার অধিকার নেই, করতে পারবে না। কোন পীর সাহেব যদি তার মুরিদকে কোন শিরিকি কর্মকাণ্ড করতে বাধ্য করে, মনে করুন পীর সাহেব চেয়ারে বসা, সিংহাসনে বসা, আর বললো আমাকে সেজদা করো, তাজিমের সেজদা, মুরিদ এসে সেজদা করলো, শিরিক করলো, এই পীর সাহেবের কথায় কোন মুরিদ এইভাবে শিরিকি কর্মকাণ্ড করে ইমানটাকে ভেঙ্গে টুকরা টুকরা করতে পারে না। ঠিক তেমনি করে আমার নেতা নেত্রী, রাজনৈতিক গুরু, সামাজিক গুরু, এমনি করে অর্থনৈতিক গুরু আমাকে বলল, এই মুহূর্তে এই সময়ে ইসলামের এই বিধানটা মান্য করার দরকার নাই, এটার পরিবর্তে আল্লাহর এই আইনের পরিবর্তে তুমি এটা মানো, তাহলে আল্লাহর আইনকে, আল্লাহর আইনের বিপক্ষে আরেকটা আইনকে সমকক্ষ দাঁড় করিয়ে দিলাম। এইভাবে শিরিক করার কোন অধিকার আমার আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন লোকমানে হাকিমের মাধ্যমে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তাহলে আমাদের প্রথম পয়েন্ট হলো, ঈমান ভঙ্গের প্রথম কারণ হলো, কোন ব্যক্তি যদি শিরিক করে, তাওহীদের বিশ্বাসকে ভঙ্গ করে, তার ঈমান থাকবে না। আর এই অবস্থায় সে নামাজ, রোজা, হজ, যাকাত করলে আল্লাহর কাছে কবুল হবে না। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মুশরিক না বানায় বলি, আমিন। দুই নম্বর কারণ ঈমান ভঙ্গ হওয়ার, দুই নম্বর কারণ এমন মাধ্যম নির্ধারণ করা, এমন মাধ্যম নির্ধারণ করা যাকে আহ্বান করা হয় এবং যার উপর ভরসা করা হয়, এটা হলো দুই নম্বর কারণ ঈমান ভঙ্গ হওয়ার। এটা ব্যাখ্যা কি সংক্ষিপ্ত আকারে একটু বলে দেই। মনে করেন আপনার কোন সমস্যা হয়েছে, এখন সমস্যা সমাধানের জন্য কাউকে আপনি মাধ্যম নির্ধারণ করলেন যে সরাসরি আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না, এই ব্যক্তিকে যদি ধরি তাহলে এই ব্যক্তি সুপারিশ করে আল্লাহর কাছ থেকে আমাকে সেটা পাইয়ে দেবে। তার মানে কি যে আপনি নিজে আল্লাহর কাছে সরাসরি চাইলে হবে না। যেমন মূর্তি পূজকরা, মক্কার মূর্তি পূজকরা মনে করত যে সরাসরি আল্লাহর কাছে চাইলে কাজ হবে না, লাভ মানা অজ্ঞাকে যতক্ষণ খুশি না করব ততক্ষণ আল্লাহ খুশি হবে না, সুতরাং লাভ মানা অজ্ঞা পূজা করা। ঠিক তেমনি করে দুনিয়াতে কোন বান্দা যদি দুনিয়ার কোন মানুষকে আগে খুশি করে, যে আগে খুশি না করলে আল্লাহ খুশি হবে না, সুতরাং এ যেটা বলে সেটাই হবে, তাকে আগে খুশি করি, এই মাধ্যম নির্ধারণ করে তার সমস্ত কথা মেনে নেওয়া আর তার কাছে প্রার্থনা করা বিপদ হবে। যেমন মনে করুন মাজারে গিয়ে কেউ প্রার্থনা করলো যে আমার পুত্র সন্তান দরকার, আমাকে পুত্র সন্তান দাও, অথবা কোনো ব্যক্তি মনে করেন আমার কাছে এসে বললেন যে আমার পুত্র সন্তান হচ্ছে না, আমাকে একটা পুত্র সন্তানের ব্যবস্থা করে দিন। এই যে এইভাবে আপনি মাধ্যম নির্ধারণ করে আমার কাছে আহ্বান জানান এবং ভরসা করলেন, এটাও একটি শিরকি কর্মকাণ্ড হবে। এইরকম শিরকি কর্মকাণ্ড আকিদা বিশ্বাস যদি আমার মধ্যে থাকে যে আমাকে ছাড়া
আপনি সফলকাম হবেন না আল্লাহ পর্যন্ত, মানে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন না, দোয়া করতে পারবেন না, আল্লাহ কবুল করবে না, তাহলে এটা ভুল হবে। আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তার উপর নির্ভরশীল হও একটি শিরিকি কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান ফরমান বলি আমিন। এখানে ছোট্ট একটা দৃষ্টান্ত এই হাদিস কারিমায় আছে, কি সেটা? মুসলিম শরীফের হাদিস 1185 নম্বর হাদিসে আছে, মক্কার কাফেররা তৎকালীন যুগে তারাও হজ করত, জানেন তারা হজ করত রাসূলের যুগে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতেছেন বাইতুল্লাহ শরীফে, কাফেররাও তাওয়াফ করতেছে, মূর্তি পূজকরা যারা মক্কার ভিতরে কাফের ভিতরে 360 মূর্তি ঢুকিয়ে রেখেছিল, এরপরে তারা বলতে লাগলো ইল্লা শারিকান, প্রথমে বললো লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আবার পাশে পাশে বললো ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। তবে কিছু শরীক আছে যারা আল্লাহর সাথে শরীক হয়ে কাজ করে, আল্লাহর সহকারী, নাউজুবিল্লাহ, আর আল্লাহর সহকারী ওটা হলো এই লাত মানাত আজ্জা কবল এই দেও এরা দেব দেবী এরা। এই সমস্ত ব্যক্তিরা লাত মানাত আজ্জাকে ডাইরেক্ট খোদা মানত না, কিন্তু খোদার সহকারী মনে করত এবং তাদেরকে মাধ্যম মনে করত, এদের পূজা করা ছাড়া, এদেরকে মাধ্যম মানা ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যাবে না। এই জন্য লাত মানাত আজ্জার পূজা করত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো, আবার ইল্লা শারিকান বলে এই লাত মানাত আজ্জাকেও খুশি করত, মানে আল্লাহকেও খুশি রাখতে চাই আবার শয়তানকেও খুশি রাখতে চাই। এই ধরনের আকীদা বিশ্বাস যার মধ্যে থাকবে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহকেও খুশি রাখবেন আপনি, আবার দুনিয়ার কোন মানুষকে পাশে খুজ্জারকে খুশি রাখবেন, মানে আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়বেন একভাবে, আবার মানুষকে দেখানোর জন্য তার হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুমটাকে ভেঙে ফেলবেন আরেক দিকে। এই রকম মাধ্যম যেই ব্যক্তির অন্তরে মধ্যমূল হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। তিন নম্বর ঈমান ভঙ্গের কারণ, দুই নম্বর কারণ বললাম, তিন নম্বর কারণ হলো মুরতাদ মুশরিক কাফেরকে মুরতাদ মুশরিক মনে না করা, কিংবা এই বিষয়ে সন্দেহ করা, অথবা সকল ধর্মই নিজ আঙ্গিকে সঠিক এবং এর অনুসারীরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে মনে করা, মানে যারা হিন্দু আছে, যারা ইহুদি খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তাদেরকে কাফের মনে না করা, নাস্তিক মুরতাদেরকে অমুসলিম কাফের মনে না করা, বরং মনে করা তারা মানুষ, আমরাও মানুষ, তারা একটা ধর্ম পালন করতেছে, আমরাও পালন করতেছি, যার যার আঙ্গিকে তার তার ধর্ম সঠিক, সে তারটা পালন করতেছে, আমি আমারটা পালন করতেছি, সুতরাং যার যার বিশ্বাস অনুযায়ী সে কি বলে স্বর্গ পাবে, জান্নাত পাবে, এতে কোনো সমস্যা নাই, এই রকম মনে করার সাথে সাথে ঈমানটা ভেঙে যাবে, আপনি আর মুমিন থাকবেন না, মুসলিম থাকবেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করতেছেন, লা ইকরাহা বিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়্য ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা لا انفصام لها والله سميع عليم. الله رب العالمين قران الكريم سوره بقره 256 নম্বর আয়াতে বলছেন لا اكراه في الدين, دين ধর্মের ব্যাপারে কোন জোরাজুরি নাই, কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না, দিন ধর্মের ব্যাপারে কারোর উপর অস্ত্র ধারণ করে তাকে ইমানদার মুসলিম বানানো যাবে না। তবে এখানে কথা হলো অন্য কোন ধর্মকে সঠিক মনে করা যাবে না, এবং কাফেরকে কাফেরই মনে করতে হবে, অমুসলিমকে অমুসলিমই মনে করতে হবে। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবাল মিনহু
وَبِالْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন মতাদর্শ ধর্মকে যারা সঠিক মনে করবে তাদের ঈমান থাকবে না, তাদের কোন কর্মকাণ্ড ফেলেই কবালা মিনহ, তাদের কোন কর্মকাণ্ডই আল্লাহ তারা কবুল করবে না, তাদের মতাদর্শ বিশ্বাস ধর্মকে আল্লাহ তারা গ্রহণ করবে না। আমাদের কারো কারো বিশ্বাস এইরকম আছে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যার যার ধর্ম থেকে সঠিক কর্ম করলে জান্নাতে যাইতে পারবে, তার ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি নয়। নাউজুবিল্লাহ বলি, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তর কসম যার কুদরতে হাতে আমার প্রাণ, ইহুদি খ্রিস্টানরা তাদের নবী ঈসা ও মুসা আলাইহিস সালাম তো বহু আগে চলে গিয়েছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত তারা নবী হিসেবে গ্রহণ না করবে, মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। তারা ইহুদি অথবা খ্রিস্টান তারা বলতেছে আমরা তো মুসাকে মানি, আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, সুতরাং আমাদের সমস্যা নেই, আমরা জান্নাতে। কিন্তু আল্লাহর নবী বলছেন মুসলিম শরীফের হাদিস, তোমরা ঈসা আলাইহিস সালামকে মানো, মুসা আলাইহিস সালামকে মানো, আর তোমরা জান্নাতে যাবে, পশ্চিম কেন সম্ভব না? আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী শেষ নবীকে কোন ব্যক্তি না মানা পর্যন্ত, ইসলাম ধর্ম গ্রহণ না করা পর্যন্ত, অন্য যত প্রকারের ধর্ম আর মতবাদ নিয়ে তুমি থাকো না কেন, তোমার কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কবুল হবে না। এখন আমি যদি এই বিশ্বাস পোষণ করি যে যার যার ধর্ম, যেমন একটা স্লোগান আছে ধর্ম যার যার রাষ্ট্র সবার, স্লোগান আছে কি নাই? একটা স্লোগান আছে, এই স্লোগানের ভিতর দিয়ে যাতে আমাদের এই আকীদা কখনো ঢুকে না পড়ে, যে হিন্দু হিন্দুটা করতেছে, খ্রিস্টান খ্রিস্টানেরটা করতেছে, সুতরাং সমস্যা কোথায়? তারটা সে করতেছে তার মতো সঠিক, আমি আমারটা করতেছি, বাস এই তারটা সঠিক, এটা বলা যাবে না, বিশ্বাসও করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান ফরমান, বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ হারামা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলা আল্লাহ। আল্লাহর যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তাওহীদের কালিমা বিশ্বাস গ্রহণ করে নিল, ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহ এর ইবাদত ছাড়া পৃথিবীতে অন্য যত প্রকারের ইবাদত করা হয়, যত প্রকারের ধর্মীয় মতবাদ আছে সেগুলোকে অবিশ্বাস করলো, সেগুলোকে সমর্থন করলো না, আল্লাহ তাআলার নিকট তার সম্পদ, তার রক্ত, তার জীবন সব কিছু মর্যাদাময় হয়ে গেল, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমি সংক্ষেপে বলছি তো, এই জন্য বিস্তারিত বলছি না, অনেক কিছু বুঝার সমস্যা হলে বুঝে নেবেন ওলামায়ে কেরামের কাছে। চার নম্বর কারণ ঈমান ভাঙে, তিনটা বলেছি, চার নম্বর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের চেয়ে অন্য কোন আইন আদর্শকে উত্তম মনে করা। ভালো করে বুঝুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের চেয়ে অন্য কোন শরীয়তকে, আইনকে বা আদর্শকে উত্তম উৎকৃষ্ট মনে করলে তার সাথে সাথে ঈমানটা ভেঙে যাবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, বালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, বালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, যতক্ষণ পর্যন্ত তারা মুমিন বলে গণ্য হবে না, যতক্ষণ না তারা আপনার শরীয়ত, আপনার আনিত ফয়সালা, আপনার দেয়া ফয়সালাকে মেনে না নেবে, তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতঃপর যতক্ষণ না কোন সন্দেহ ছাড়া, কোন প্রশ্ন ছাড়া নির্দ্বিধায় আপনার হুকুমকে, আপনার আদর্শকে, আপনার শরীয়তকে শ্রেষ্ঠ মনে না করবে, ততক্ষণ পর্যন্ত মুমিন বলে গণ্য হতে পারবে না।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন আলাম তারা ইলাল লাযীনা ইয়াযআমুনা আন্নাহুম আমানু বিমা আন উযিলা ইলাইকা ওয়া মা উযিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা ত্বাগুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে সর্বোৎকৃষ্ট বলেছেন। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহর নবীর শরীয়তের চেয়ে আল্লাহর নবীর আদর্শের চেয়ে আল্লাহর নবীর আনিত আইন কানুনের চেয়ে দুনিয়ার কারো আদর্শ দুনিয়ার অন্য কোন শরীয়ত দুনিয়ার অন্য কোন আইন কানুন উত্তম এটা ধারণা করার সাথে সাথে ঈমান থাকবে না। মাও সেতুং, লেনিন, স্টালিন অথবা ইউরোপিয়ান সভ্যতা, আমেরিকান সভ্যতা আইন কানুন আদর্শকে রাসূলের আদর্শে উত্তম মনে করার সাথে সাথে ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান ফরমান বলি আমিন। চার নম্বর ঈমান ভঙ্গের চার নম্বর কারণ, শরীয়তের কোন বিষয়ের প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করা। মনে করুন হজ একটি শরীয়তের বিধান, এটার প্রতি যদি কারো অন্তরে ঘৃণা জাগে যে এই হজ করতে গিয়ে শুধু টাকা খরচ পায়, কেন যে মানুষ হজ করে? কোন মুসলমান যদি অন্তরে ঘৃণা পোষণ করে এই হজের ব্যাপারে অথবা নামাজের ব্যাপারে এইরকম বলল যে নামাজ সেজদা দিয়ে নামাজ পড়ে কে রকম কি পেয়েছে, কেন যে মানুষ নামাজ পড়ে কিছুই বুঝতাম না, একটা ঘৃণাবোধ অন্তরে রেখে কোনো ব্যক্তি এরকম মন্তব্য করার সাথে সাথে ঈমান ভেঙে যাবে, তার কোন কর্মকাণ্ড আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাদা আমালাহুম। তার ঈমান কেন ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়? আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু নাযিল করেছেন সেটার প্রতি সে অপছন্দ করে। ভালো করে বুঝুন, দাড়ি এটা শরীয়তের একটি বিধান। কোন ব্যক্তি যদি দাড়ির প্রতি ঘৃণা পোষণ করে, যে দেখতেই পারে না দাড়িওয়ালাদেরকে, দাড়ি তাকে দেখতে পারে না, অন্তরে বিদ্বেষ ঘৃণা, ঈমান থাকবে না। নামাজ রোজা হজ জাকাত এগুলো দিয়ে কোনো কাজ হবে না, রাজনীতি অর্থনৈতিক সমাজ থেকে কিছুই কবুল হবে না। পর্দা করা ফরজ, মা বলে না পর্দা করবেন, কিন্তু কোন ব্যক্তি যদি ঘৃণা পোষণ করে বোরকার প্রতি, কেন যে মহিলারা এই আধুনিক যুগে এই কালো পাহাড়ের ভিতরে ঢুকে এই বোরকা আমার দেখতে ইচ্ছে হয় না, আগুন দিয়ে পুড়িয়ে দিতে মনে চায়, এরকম মন্তব্য অনেক মুসলমানের বাচ্চারাও করে। বাংলার জমিনে বসেই কোন এক বুদ্ধিজীবী তার সূত্রে বলেছিল এই আধুনিক যুগে নারীরা বোরকা দিয়ে নিজেকে আবৃত করে কেন যে পশ্চাৎপদ হয় আমার বুঝে আসে না। অসুবিধা বলি এই ঘৃণা এই বিদ্বেষ অন্তরে পোষণ করার সাথে সাথে তার ঈমান থাকবে না। অথচ বড় মুসলিম হিসেবে মানুষকে ওয়াজ নসিহত করে সে কখনো ঠিক আল্লাহ তাআলা হেফাজত করুন এই সকল বুদ্ধিজীবীদের থেকে, আমাদেরকে আমাদের সমাজকে সবাই বলে আমিন আমিন। প্রিয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং সেটা তার জন্য নিকৃষ্ট একটি জায়গা হবে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ঈমান ভঙ্গের পাঁচ নম্বর কারণটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন। অনেক মহিলা আছে, অনেক স্ত্রী স্বামী দাড়ি রাখলে বলে যে তুমি যদি দাড়ি রাখো আমি তোমার ভাত খাবো না, বাপের বাড়ি চললাম, এরকম বলে কি বলে না? আপনারা অনেকে হয়তো বুঝেও আছেন,
এখন আপনার বিবির ইমান আছে কি নাই এটা জানার জন্য ছোট্ট ব্যাখ্যা লাগবে। তার ভিতরে এই দাড়ির প্রতি যদি বিদ্বেষ জন্মগত ভাবে জাগে, যে দাড়িটাকে সে দেখতেই পারে না, এটা শরীয়তের একটি বিধান, রাসূল দাড়ি রেখেছেন, ওলামায়ে কেরাম দাড়ি রাখে, কিন্তু তার স্বামী দাড়ি রাখবে, দাড়ির প্রতি তার বিদ্বেষ, এটাকে দেখতেই পারে না, সে এটাকে মানতেই পারে না, এই দৃষ্টিকোণ থেকে যদি সে বলে স্বামীকে তুমি দাড়ি কেটে ফেলো, দাড়ি রাখতে পারবা না, যদি রাখো আমি তোমার ভাত খাবো না, চলে গেলাম, বেঈমান হয়ে গেছে, তার দিদি ইমান শেষ, তাকে নতুন করে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে তারপরে ঘর সংসার করতে হবে। আমাদের মা বোনেরা সাবধান, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, খবরদার খবরদার, দাড়ির ব্যাপারে এইরকম মন্তব্য এবং আকীদা অন্তরে কখনোই আলোচনা করবেন না, খবরদার।